সিএনসিআই তথা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এর পক্ষ থেকে আবারও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল আজকের এই ভিডিওতে যে বিজ্ঞপ্তি নিয়ে কথা হবে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এন স্ল্যাশ ডাবল জিরো ফোর স্ল্যাশ টু জিরো টু থ্রি একাধিক গুরুত্বপূর্ণ পোস্টের নিয়োগের কথা জানিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যেটির মাধ্যমে জানানো হয়েছে যে আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে এবং সেই আবেদন করার জন্য আবেদনপত্রের বয়ানটিও পেয়ে যাচ্ছেন এই পিডিএফ এর সাথেই আর এটিকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থেকে আর আপনারা আবেদনপত্রটি এবং সাথে সাথে নেসেসারি ডকুমেন্টসগুলিকে জমা করতে পারবেন ড্রপ বক্সে ড্রপ করে অথবা বাই পোস্টেও কিন্তু শেষ তারিখটি আপনাদেরকে মাথায় রাখতে হবে চোদ্দ চার দু বা আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশনস আপনারা এই পিডিএফটির মধ্যেই পেয়ে যাচ্ছেন আসুন পোস্টের দেখা যাক তার আগে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি অনেকেরই প্রশ্ন থাকে নিয়ে দেখুন এখানেতে উল্লেখ রয়েছে যে কিন্তু আপনারা পাচ্ছেন গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আর যে সমস্ত বাকি ইনস্ট্রাকশনসগুলি গুলি দেওয়া রয়েছে আপনারা একবার পিডিএফটি ডাউনলোড করে দেখে নেবেন যে দুটি পোস্টে নিয়োগ হচ্ছে তার মধ্যে প্রথমেতেই দেখুন যে ক্ষেত্রে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো অর্থাৎ লেভেল টেন পে ম্যাট্রিক্স কথা উল্লেখ রয়েছে একটি ইউআর টাইপের টাইপ ভ্যাকেন্সি রয়েছে এবং পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়সী মাটি থাকতে হবে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সী মাঠ আপনারা ছাড় পাবেন এসেন্সিয়াল ক্রাইটেরিয়া এক নম্বরতে রয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট সাথে সাথে থ্রি ইয়ার্স এক্সপেরিয়েন্স ইন স্ট্যাটিস্টিক্যাল অর এপিডেমিওলজিক্যাল অর রিলেটেড ওয়ার্ক ইন এ রেকগনাইজড হসপিটাল ইনস্টিটিউশন ইন কালেকশন কম্পাইলেশন অ্যান্ড এভালুয়েশন অফ হসপিটাল রিলেটেড ডেটা আফটার অ্যাকিয়ারিং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন নাম্বার ওয়ান অর্থাৎ এক নম্বরে যে কোয়ালিফিকেশন আছে তারপরে আপনাদের এই ধরনের এক্সপেরিয়েন্সটি লাগছে ডিজায়ারেবল কোয়ালিটি

দিতে হবে বা আরও কিছু নেসেসারি ইনফরমেশন আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা যোগ্য প্রার্থী আছেন অবশ্যই শেষ তারিখ অর্থাৎ এপ্রিলের চোদ্দ তারিখের মধ্যে অ্যাপ্লাই করে দিন অফলাইনে আর ভিডিও শেষে আপনাদের উদ্দেশ্যে আমার একটি অনুরোধ থাকবে যদি এই চ্যানেলেতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকে এনাবেল করে রাখতে ভুলবেন না কারণ আমি প্রতি মুহূর্তেই জব রিলেটেড নোটিফিকেশন আপডেট বা অ্যাপ্লিকেশনের পদ্ধতি নিয়ে চ্যানেলেতে ভিডিও আপলোড করতেই থাকি